হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পর্ণাস ব্লগ। শুরু করছি আরও একটা খুব সুন্দর ব্লগ। তো আজকে ব্লগটা শুরু করছি আমি আমার ব্যারাকপুরের বাড়ি থেকে। সকালটা শুরু হয়েছে এক কাপ গ্রিন টি দিয়ে। এবার সারাদিন কী কী করি দেখা যাক। তো বাড়ি আসা মানে মা প্রচণ্ড প্যাম্পার করে, এখানে একটু হেড মাসাজ চলছে, তার সাথে মা টুকি টুকি খেলছে মনে হচ্ছে, দেখো হালকা হালকা উঁকি মারছে, মা ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে মা আমার একটা খুব ফেভারিট ডিশ রান্না করছে, সেটা হচ্ছে মুড়ি ঘণ্ট। তো চলো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো ডিটেলসে শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ কাতলা মাছের মাথা নেওয়া হয়েছে, সেটাকে ভাজা হচ্ছে। এবার নেওয়া হয়েছে আলু, আলুগুলোকে এরকম চৌকো চৌকো করে কাটা, তার সাথে প্রায় অনেকগুলো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাও। এখানে মশলাতে নিয়ে নেওয়া হয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, কিশমিশ, কাজু বাদাম। তো দেখতে পাচ্ছ মাছগুলো মানে মাছের মাথাগুলো ভেজে নেওয়া হচ্ছে। তো মাছের মাথাগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যত বড় মাছের মাথাটা হবে তত নাকি টেস্টি, ঠিক আছে? তো মাছের মাথাগুলো ভেজে নেওয়া হোক, সর্ষের তেলের মধ্যে মানে মাছ ভাজার ওই তেলটার মধ্যে আমরা ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন দেওয়ার পর আমরা আলুগুলোকে ছেড়ে দেবো, আলুগুলো খুব ভালো করে আমরা প্রথমে ভেজে নেব। আলুগুলো একদিকে ভাজা হোক, তো চলো তোমাদেরকে দেখাই মুড়ি ঘণ্টর মেন ইনগ্রিডিয়েন্ট কি। এখানে মুড়ি ঘণ্টতে ইউজ করা হয় গোবিন্দভোগ চাল। আমার মা পরিমাণ মতো গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিল। এবার এই চালটাকেই আলু ভাজাটার মধ্যে দিয়ে দেবে। তো এইখানে দুটো মাছের বড় মাথা রয়েছে, তার সাথে প্রায় 2 থেকে 2.5 কাপ মতো গোবিন্দভোগ চাল রয়েছে। যারা যেরকম খাও সেই পরিমাণে কিন্তু চালটা নেবে। অনেকেই মুড়ি ঘণ্ট একটু কম চাল দিয়ে মাখা মাখা করে, কিন্তু আমাদের বাড়িতে আমরা একটু চাল বেশিটাই প্রেফার করি। তো এবার এখানে পরিমাণ মতো হলুদ, এখানে হলুদটা একটু বেশি কারণ রংটা পুরো হলুদ হবে। তার জন্য ছোটোবেলায় আমি ভাবতাম মুড়ি ঘণ্ট মানে মুড়ি দিয়ে তৈরি করা হয়, বাট তারপরে জেনেছি না এটা চাল দিয়ে তৈরি করা হয়। তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন। এবার খুব ভালো করে প্রত্যেকটা জিনিসকে মিশিয়ে মানে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমরা দিয়ে দেবো আদা বাটা। আরেকটা কথা বলে রাখি, কোনো রকম কিন্তু রসুন পেঁয়াজ কিচ্ছু ইউজ করবে না। হ্যাঁ, এটাই এইভাবে এই প্রসেসে ট্রাই করে দেখো, তোমাদের সত্যি করে ভীষণ ভালো লাগবে। যতটুকু আমি জানি মুড়ি ঘণ্টতে পেঁয়াজ বা রসুন বাটা ইউজ করা হয় না। এরপর আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা, মানে 2 এলাচ, 2 লবঙ্গ আর একটুখানি দারচিনি। এই ভাজার সময় যদি তোমরা গোটা গরম মশলাটা দাও ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয়। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একটু পরিমাণে বেশি দেবে, এতে টেস্ট অনেকটা বেশি ভালো হয়। রান্নাটা করতে করতে মা আমাকে একটা জিনিস বললো যে এই যে চালটা আমরা ভাজলাম তার কারণ হচ্ছে যখন তুমি জলটা দিবে চালগুলো কিন্তু একদম ঝরঝরে থাকবে, জড়ো লেগে যাবে না। তো এইখানে আমরা পরিমাণ মতো জল দিলাম, যে মা যেভাবে আমাকে বললো আমি সেভাবে তোমাদের বলছি যে চালগুলো যেন একদম ডুবে যায় সেই পরিমাণ জল দেবে। এবার একটু ফুটবে আর এটার মধ্যে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পর এবার আমরা এর মধ্যে মাছের মাথাগুলো, যেগুলো আমরা ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো, এবং কাজু কিশমিশটা দিয়ে দেব। মাছের মাথা, কাজু কিশমিশ এইগুলো দিয়ে দেওয়ার পর এবার আমরা অ্যাড করব চিনিটা। চিনিটা আগে না দেওয়ার কারণ হচ্ছে চালগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরই সবসময় চিনির ব্যবহার করতে হয়। এখানে দেখতে পাচ্ছ চিনিটার পরিমাণ একটু বেশি, কারণ প্রথমেই আমি বলেছিলাম এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এবার মাছের মাথাগুলো এবং কাজু কিশমিশটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সবার শেষে আমরা দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমাদের মুড়ি ঘণ্ট কিন্তু একদম রেডি। এবার চলো টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে। আর যে ওয়েট করতে পারছি না, কখন খাবো মায়ের হাতের ঝুরঝুরে মুড়ি ঘণ্ট। মায়ের হাতে সব কিছুরই টেস্ট একটু অন্যরকমই হয়, তাই না? কাদের কাদের মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে পাতে পড়ে গেছে একটা বড় মাথা, তার সাথে মুড়ি ঘণ্ট,
তো চলো খাই। খেতে অসাধারণ হয়েছিল। এবার বিকেল হতে না হতেই রাতের খাবার প্রিপারেশন। এইখানে আমার মা বানাচ্ছে মায়ের হাতে স্পেশাল চিকেন স্টু। এখন আমার রান্না করছো কেন মা? চিকেন স্টু খাওয়ারই তুই রান্নাই করবে? মায়ের চিকেন স্টু হয়ে গেল মা, কড়াইতে স্টু হয়ে যাবে। আব হাম পিয়েগা, ইয়ে পিয়েগা হাম। আমা তুমি খাবে না? বানাবো, ওইটা তো এমনি খাবো। আইসক্রিম কেন দেবো? খাবে তো আইসক্রিম খাবে। আইসক্রিম খেলে কি হয়? গ্লামার হয়? আমি বলিনি, সিদ্ধার্থ মানবটা বলেছে কফি উইথ কারণে, যে কারিনা না ক্যাটরিনা নাকি শুধুই আইসক্রিম খাচ্ছিল কালা চশমা শুটিংয়ের সময়। এবার একটু চিকেন স্টু টেস্ট করার পালা, তো চলো টেস্ট করে নিই। উফ, ইয়াম হয়েছিল খেতে। তো বিকেলবেলা একটু হাতে নিয়ে নিয়েছি ফ্রুট জুস, এটা খাবো। আর আশা করবো আজকে ব্লগটা দেখতেও ভালো লাগলো। অপেক্ষায় থেকো নেক্সট ব্লগে। ততক্ষণ স্টে হেলদি, বি পজিটিভ, দেখতে থাকো পর্ণাস ব্লগ।